আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো এই বাইকটার ইঞ্জিনে কাজ করলাম আমরা এবং ফুল ইঞ্জিনও ওভারিং করছি এবং কেজে যে সিলিন্ডার দেখতে পাচ্ছেন এই সিলিন্ডারটা লাগাইছি। এখানে সিলিন্ডারটা নতুন, এটা নতুন, ঠিক আছে। এটা লাগানো আছে রিং পিস্টন কানেক্টিং, এগুলো সবই লাগাইছি। তো ফুল ইঞ্জিন আর কি এক কথা বলতে গেলে ফুল ইঞ্জিন ওভারিং করা আছে। তো আমি আপনাদেরকে দেখাই কী কী চেঞ্জ করলাম আমরা। বন্ধুরা দেখেন, এই যে হচ্ছে আপনার কানেক্টিং, এই যে হচ্ছে সিলিন্ডারগুলো, এই যে হচ্ছে পিস্টন, ঠিক আছে। তো টাইমিং চেন অনেক, টেনশনার অনেক কিছুই, অনেক কিছু ভ্যাল্ভ অনেক কিছু চেঞ্জ করলাম, ঠিক আছে। তো আমরা আর একটা জিনিস ভুল করেছি, ইঞ্জিনটা এরকম ইঞ্জিনের কাজ করে ফুল ইঞ্জিনের কাজ করতো আপনারা আমার হাতের এই যে এই নটার দেখতে পাচ্ছেন যে আমি ইঞ্জিনিয়ারের কাজ করলাম। তো ঠিক আছে, এই যে উপরে দেখেন দেখতে পাচ্ছেন ইঞ্জিনের কাজ করছি। তো এই যে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন যে আমি দেখছি যে উপরে ইঞ্জিনের কাজ চলতেছে, ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন আপনারা। আর একটা জিনিস আমরা ভুল করি কি যে এই বাইকের ফুল ইঞ্জিন ওভারহিটটা দিয়ে এরকম আমরা ছেড়ে দিই, তো এরকম ছাড়া যাবে না। তো এটা থেকে পুরাতন একটা মোটামুটি যেটা ভালো চলছে ভালো একটা ইঞ্জিন অয়েল, পুরাতন আর কি, পুরা মোবাইলটা যেটা প্রায় 1 লিটার ঢেলে দিয়ে তারপরে ইঞ্জিনটা আধা ঘন্টা বা 10 মিনিট কিংবা 20 মিনিট সর্বোচ্চ এরকম রেখে তারপরে আবার ওই ইঞ্জিন অয়েলটা এরকম ড্রেন করে দিয়ে তারপরে এর ভিতরে ক্লাস সাইডটা খুলে অয়েল স্ট্রেনার যে থাকে অয়েল স্ট্রেনারটা পরিষ্কার করে দিতে হবে। তো আমি আপনাদেরকে এখন ওই ইঞ্জিন অয়েলটা ড্রেন দেবো, দেখাচ্ছি আপনাকে। তো এই ইঞ্জিন অয়েলটা আমরা ড্রেন দিলাম, দেখেন ইঞ্জিন অয়েলটা সারসি পড়ছে। তো এখন আমরা অয়েল স্ট্রেনারটা খুলবো, তো অয়েল স্ট্রেনারটা খুলি দেখি কী অবস্থা আছে। অয়েল স্ট্রেনার কি আপনাদের যে চোখের যে ধুলাগুনা থাকে যে চোখে আমরা দেখি না যে অনেক ক্ষুদ্রতম ধুলাগুনা আর কি, ওইগুলো আর কি ওই ইঞ্জিনের ভিতরে যায় আপনার ওইখানে অয়েল স্ট্রেনার আর কি জমা হয়, ঠিক আছে। তো এখন আমরা খুলে দেখি কী অবস্থা। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে কত ময়লা, দেখছেন এই আমাদের যে চোখে যেগুলো ধুলা না দেখি সেইগুলো জুমে কী হয়েছে। এটা যদি আমরা এরকম ছেড়ে দিতাম আরও এরকম ময়লা জুমলে ইঞ্জিনটা সিজ হওয়ার সম্ভাবনা থাকে, ঠিক আছে। তো এটা আমরা ক্লিন করে লাগাই দিই। তো ভিউয়ার্স আমাদের এই ইঞ্জিন অয়েল ঢেলে দিলাম, অয়েল স্ট্রেনার সব কিছু লাগানো কমপ্লিট, ইঞ্জিন অয়েলটা ঢেলে দিচ্ছি। তো আর একটা কথা সবাই জানেন না যে ইঞ্জিন ওভারহিটিং করার পরে ইঞ্জিন অয়েল বা মোবাইল কতটুকু লাগে, মোবাইল লাগে হচ্ছে 1 লিটার, 1 লিটার মোবাইল লাগে এবং কি ফুলে দিয়ে দেবে। তো আপনারা যদি যে কোনো বাইকের ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে চান নিজেরাই ঘরে বসে করতে পারবেন। তো আমার ডিসক্রিপশন বক্সে একটা ভিডিও পেয়ে যাবেন, তো ওটা দিয়ে আপনারা ওই ভিডিও দোকানে যায় ক্লিক করে দেখতে পারেন, ঠিক আছে, ঠিক আছে। ওই ডিসক্রিপশন বক্সে দেখেন একটা ভিডিওর লিঙ্ক তো আছে, ওখানে আমার কি আপনার কোন বাইক সিভিআর থেকে শুরু করে ড্রিম 110 বাইক সব গাড়িরই মোবাইল চেঞ্জ করার দেখা দেওয়া আছে, প্র্যাকটিক্যালি দেখা দেওয়া আছে, তো আপনারা দেখতে পারেন, ঠিক আছে। তো প্রিয় আমার এই ভিডিওটা যদি আপনাদের মাঝে ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবে লাইকনটি বাজিয়ে দেবেন। তো আপনারা সবাই ভালো থাকেন, নিজের খেয়াল রাখেন, আল্লাহ হাফেজ। আর ভিডিওটি অবশ্যই অবশ্যই বন্ধু বান্ধবের সাথে শেয়ার করুন।